নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা যেমনটি জানেন, আপনাদের 15 তারিখ থেকে পরীক্ষা হতে চলেছে, আপনার 15ই ডিসেম্বর। তো আপনাদের জন্য এনটিপিসি স্পেশাল আমি কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি, ঠিক আছে? আশা করি এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব থেকে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স আশানুরূপ কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবেন, কারণ আমরা কোর্স করাচ্ছি। আর যদি আমাদের কোর্সে কেউ ভর্তি হতে চান, স্পেশাল পেড কোর্স 90 দিনের, কেবলমাত্র 499 টাকা, একবারই ওয়ান টাইম পেমেন্ট করুন, তারপরে চলে আসুন। আমাদেরকে তৈরি করে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমাদের থাকে। 70% মার্কস পেয়ে গেলেই মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে ফার্স্ট ফার্সিবিটিতে তো 50 পেয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে, বাট আপনার টার্গেট থাকবে 75+ স্কোর করা, ঠিক আছে? তো চলুন আজকে প্রথম প্রশ্ন দেখুন, বলছে সম্প্রতি হিন্দু প্রাইজ কাকে দেওয়া হলো? এটা হচ্ছে মির্জা ওয়াইদ ও এবং শান্তনু দাস। বন্ধুরা, এটা কোনো কাউকে নকল করা প্রশ্ন নয়, আমরা নিজে বানানো হয়, আমাদের আরও স্টাফ তারা বানায়। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তবে ভালো লাগবে আমাদের। আর যদি কেউ পড়তে চান আমাদের কাছে, যে কোনো আবগারি বলুন, যে কোনো পুলিশ পরীক্ষা বলুন, 24,000 সামনে বেরোবে, সেটার জন্য যদি পড়তে চান আমাদের পেড কোর্সে আমাদের ভর্তি হতে পারেন। আমাদের কাছে এই যে নম্বরটা আমরা স্ক্রিনে দিচ্ছি, এই নম্বরে আমাদের যোগাযোগ করুন, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন, অথবা এই যে নিচের যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ঠিক আছে? তো চলুন আজকে আপনারা কি দেখব, বলছে যে পেন অ্যাওয়ার্ড 2020 কে পেলেন? হচ্ছে যে মার্কিং লেখিকা রুচিকা তোমর, ঠিক আছে? এটা তোমার না, অ্যাকচুয়ালি তোমর হবে। চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ড 2020 কে পেলেন? ভারতীয় দুই সাংবাদিক আরপা খানম সাওয়ানি এবং রোহিণী মোহন। তারপর দেখুন 4 নম্বর প্রশ্ন আছে, লিমকা বুক অ্যাওয়ার্ড কে পেলেন? বন্ধুরা, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। 2020 সত্যরূপ সিদ্ধান্ত আমাদের বাঙালি, তিনি লিমকা বুক অ্যাওয়ার্ড পেয়েছেন। সম্প্রতি মাউন্ট কিলিমাঞ্জারো কোন ভারতীয় মহিলা পর্বতারোহী জয়লাভ করেছেন? ভারতীয় বিশিষ্ট মহিলা পর্বতারোহী ভাবনা দোহারিয়া তিনি জয় করেছেন। একবারের জায়গায় দুবার কানে শুনে নেবেন, মনে থাকবে। তারপর হচ্ছে নমস্তে ওড়িশা ফেস্টিভ্যাল কোথায় পালনিত হলো? এটা মধ্যপ্রদেশ। তারপর হচ্ছে কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ 2020 কাকে দেওয়া হলো? কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজে ভূষিত করা হলো 29 বছর ভারতীয় মহিলা কৃত্তিকা পাণ্ডে। নাসার মার্স 2020 রোভারের নতুন কি সরকারি নামাকরণ দেওয়া হলো? এটা হচ্ছে পিজারভেন্স। তারপর হচ্ছে বর্তমান ভারতবর্ষের কেন্দ্রীয় অর্থ সচিবের নাম কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। অজয়ভূষণ পাণ্ডে সম্প্রতি কোন ভারতীয় ফ্রান্সের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন? এটা হয়েছে জায়েদ আশরাফ। তারপর সম্প্রতি বিএসএফের ডিজি কাকে কে নিযুক্ত হলেন? এই যে এসএস, এটা হচ্ছে জেসওয়াল হবে, এটা জেসওয়াল। তারপর হচ্ছে অ্যান্টিগ্রাফিক হেল্পলাইনে বিপণন দূত, মানে বন্ধুরা ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলতে পারেন, সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? এটা হচ্ছে পিবি অ্যান্টিগ্রাফিক হেল্পলাইন। আপনারা জানেন যে রেলের পরীক্ষায় ব্র্যান্ড অ্যাম্বাসাডারের লিস্ট কিন্তু আসে, ঠিক আছে? তারপরে আপনার ভারতের উপকূল রক্ষা বাহিনীর মহিলা ডিআইজির নাম কি? এটা হচ্ছে নূপুর কল শ্রেষ্ঠ। এটা নূপুর কল না, এটা হচ্ছে নূপুর কুল, কয়শুলা কুল হবে। তারপর হচ্ছে সম্প্রতি রিয়েলমির ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে সালমান খান। তারপর হচ্ছে কুরকুরে ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে নিযুক্ত হয়েছেন? অক্ষয় কুমার। এবং এমপিএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে নিযুক্ত হলেন? এটা হচ্ছে তামান্না ভাটিয়া। বন্ধুরা, নেক্সট আমি অঙ্ক করাবো আজকে, আপনাদের নেক্সট ক্লাস ওই 2:30 কি 3টে দিকে চলে আসবে, আপনারা রেডি থাকবেন। এনটিপিসি স্পেশাল ম্যাথ করানো হবে, ঠিক আছে? আপনারা একদম সিলেবাস ভিত্তি এবার থেকে পড়ানো হবে। আমি একটু শরীর খারাপের কারণে আমি একটু করতে পারিনি, দুদিন জ্বর জ্বর ছিল, তো যাই হোক এই কারণে আপনাদেরকে বলি। তো আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দেবেন, পাশে বেল আইকনটা হিট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা সকলের কাছে কাম্য করবে, এবং এনটিপিসিতে একটা সিলেকশন নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং।